হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি যাচ্ছি টিটাগড় মার্কেট, যেখানে খুব কম দামে ড্রেস পাওয়া যায়। এখন শীত পড়ে গেছে, উইন্টার কালেকশন চলে এসেছে, আমি সেই উইন্টার কালেকশনে কত কী দাম আছে সেগুলো দেখাতে যাব। ওখানে বলে নাকি এটা চিপেস্ট মার্কেট, আমি ওখানে প্রপারলি চিনি না, সেই জন্য আমি সুরজিৎদাকে বলেছি যে আমার সঙ্গে যেতে। সুরজিৎদা ওখানে ওয়েট করছে রাস্তার মধ্যে, আমি এখন যাব, গিয়ে সুরজিৎদার সঙ্গে দেখা করব, তারপর যাব টিটাগড় মার্কেট। আজকে শনিবার, অ্যাকচুয়ালি এই মার্কেটটা মেনলি বসে হচ্ছে রবিবার করে, শনিবারও থাকে বাট রবিবার আরও কিছু কিছু দোকান এসে ওখানটাতে বসে। ও হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আই এম রৌনক চৌধুরী, ইউ আর ওয়াচিং রিক্স, হ্যালো কলকাতা। তো আমরা পৌঁছে গেছি টিটাগড় মার্কেট এই মুহূর্তে। এটা অ্যাকচুয়াল প্রপার মার্কেটটা কি? এটা না, প্রপার মার্কেটটা ভিতরে আছে, এটা জাস্ট শুরু হচ্ছে দোকানগুলো, আর মেন রোডটা ক্রস করে অপোজিটে রয়েছে প্রপার মার্কেট। এখন না, আমরা ওই ফুটে যাব, তাই তো? আমরা ওই ফুটে গিয়ে আমরা দেখব কি কি আছে না আছে, কিনবো কি না সেটার কোনো শিওরিটি নেই, বাট দেখব। তো আমরা মেন মার্কেটে ঢুকে গেছি এবার। আজকে যেহেতু শনিবার, সেই জন্য আজকে একটু ভিড়টা কম, রবিবার করে অনেকটা বেশি থাকে, রবিবার এই জায়গাগুলোতে পুরো ভর্তি হয়ে যায়। তো দেখি আমরা আমাদের গন্তব্যে দেখি কোথাও পাই কি না, যেটা খুঁজছি, যদি পেয়ে যায় তো ভালো। এই যে সব দোকানে এখন উইন্টার কালেকশন চলে এসেছে সব। এখানে আবার শাড়ির দোকান আছে, মার্কেট কি শেষ নাকি? না না, আরো আছে। এখানে নর্মালি এখন আমরা যেগুলো দিয়ে যাচ্ছি সেগুলো একটু মেয়েদের জিনিসপত্র পাওয়া যায়, তো ছেলেদের জিনিসপত্র মনে হয় আরও আরও ভেতর দিকে যেতে হবে, দেখা যাক। সবাই দেখছে আমার দিকে তাকিয়ে, দেখুক। লেডিস গার্মেন্টের সম্ভার যাকে বলা হয় সেটা হচ্ছে গিয়ে এইখানে এই মার্কেটটা। আপনারা মানে চুড়িদার থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে যত রকমের লেডিস গার্মেন্টস আছে সব এখানে পাওয়া যাবে। তো ইউ শুড ট্রাই ইট, ইউ গাইজ হ্যাভ টু ট্রাই ইট, অ্যান্ড এসে নিজে যাচাই করে দেখুন সবাই মিলে। তো আজকে যেহেতু সানডে না, সেজন্য খুব কম দোকানই বসেছে। এখন আমরা ওই দিক দিয়ে বেরিয়ে আবার এই দিক দিয়ে ঢুকছি, আমরা ব্যাক সাইডটা দিয়ে আবার ঢুকবো। তো সানডে এই জায়গাটা পুরো ভর্তি থাকে, আজকে যেহেতু হাটের দিন নয় তাই কম, বারবার করে বলছি সেম কথা। এখানে কিছু কিছু জুতোর দোকান আছে, ছোটোখাটো কাপড়ের দোকান আছে। তো মেনলি আমি কালো প্যান্ট খুঁজছিলাম, তো এবার যেটা ব্যাপার হচ্ছে কালো প্যান্টে আমি এই যে গ্রিপ যেটা আছে গ্রিপ ছাড়া খুঁজছি, বাট গ্রিপগুলো আছে। তো এগুলো কীরকম দাম আছে আমি বলে দিচ্ছি তোমাকে, মানে আপনাদের বলে দিচ্ছি, তাহলে তোমরা এসে আসতে পারবে। এগুলো কীরকম দাম? ২২০ টাকা দাম আছে, ২২০। কোয়ালিটিটা একটু দেখে নিন, আর প্যান্টটা দেখুন একটু করে। তো দাম কিন্তু অনেক কম। এবার ব্যাপারটা হচ্ছে আমি যেরকম চাইছি সেরকম কি পাবো? আচ্ছা, এখানে জ্যাকেটও আছে, উইন্টার কালেকশনও চলে এসেছে। উইন্টার কালেকশন জ্যাকেটের কিরকম দাম আছে? ওই ৫০০ টাকা থেকে স্টার্ট। ৫০০ টাকা থেকে জ্যাকেট স্টার্ট, মানে ভালো কোয়ালিটির জ্যাকেট নিতে গেলে ৫০০ টাকা থেকে স্টার্ট। আর একটু যদি কমা কোয়ালিটি কম দামের মধ্যে ৩৫০-৪০০ অনেক কম দাম। তো তোমরা চলে আসতে পারো, এই দোকানটার নাম কি? আকাশ ফ্যাশন। তো তোমরা টিটাগড় বিটি রোডটা ক্রস করার পরই বাঁ হাতে পড়বে আকাশ ফ্যাশন, তোমরা এখানে চলে আসতে পারো। তো আমরা দেখে নিই, যদি কিছু পাই তো ভালো, না পেলে আর কিছু করার নেই, আমি যেটা চাইছি সেটা যদি পাই। তো তোমরা দেখতে থাকো। তো প্রচুর খোঁজাখুঁজি করলাম, অনেকক্ষণ ধরে দেখছি, বাট আমার যেটা চাহিদা যে জিনিসটা সেটা আমি পেলাম না, এখনও পর্যন্ত পাইনি। তো দেখা যাক পাই কি না, আরও সামনে কিছু দোকান আছে দেখি, না পেলে কিছু করার নেই, আমাদেরকে বাড়ি চলে যেতে হবে, মনে হচ্ছে না পাবো বলে। আজকের দিনে পাওয়াটা একটুখানি সমস্যা, কারণ মেনলি আমরা যেই ধরনের ক্লোজ বা আমরা যে ধরনের ট্র্যাকসুট খুঁজছি সেগুলো হাটের দিন আসলে সবথেকে ভালো পাওয়া যায়, কারণ ওদের দোষ দিয়ে লাভ নেই, কারণ আমরা যেগুলো খুঁজছি ওগুলো না হলে আমাদের চলবে না, আর ওদের এটা রোববার ছাড়া অ্যাভেলেবেল নয়, হাটের দিন ছাড়া। তো সেই জন্য রোববার ছাড়া আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। তো যাই হোক, আমরা দেখি এখন গিয়ে পাই কি না, আরও সামনে কিছু দোকান আছে ওগুলোতে দেখি, না পেলে কিছু করার নেই, বাড়ি চলে যেতে হবে। তো ফাইনালি আমি যেরকম প্যান্টটা চাইছিলাম পেয়ে গেছি, এখানে যেরকম চাইছিলাম সেরকম পেয়ে গেছি। এই যে, তো এই প্যান্টটার দাম নিল ২৫০ টাকা,
তো যাই হোক, আমি প্যান্টটা নিয়ে আমি এখন বাড়ি যাব। ভিডিওটা আপাতত এখানে আমি এন্ড করছি, আবার নেমে আমি তোমাদের কাছে ভিডিওতে আসছি। তো আমাদের কেনাকাটি শেষ, আমরা নেমে চলে এসেছি, এই মুহূর্তে আছি খড়দা স্টেশনে, এখান থেকে আমরা এবার বাড়ি ফিরবো। তো যাই হোক, আজকে যে ভিডিওটা দিলাম সেই ভিডিওটা খুব ছোটোর মধ্যে দিলাম, ছোটোর মধ্যে শেষ করার চেষ্টা করলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রিক্স। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি।